মানে রেডি হয়ে গেছি, বের করতে যাবো, রেডি হয়ে গেছি। হ্যাঁ, এই যে মামামুখি দেখো, মামামুখি কেমন লাগছে বলো তো, কেমন লাগছে? তিনজনে আমার ঘুরতে যাচ্ছি, মামামের মাসি ধরে যাচ্ছি। চলো চলো, পাখাটা বন্ধ করে দিই আর লাইটটা বন্ধ করে। চলো দেখি কোথায় যাই, চলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো বোনের বাড়ি যাচ্ছি। মাম্মাম কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ মাম্মাম? না কেউ নেই, সালারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ মাম্মা, ওরে 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 ওরে, বাসে
তার ওর বদ দেখবে তো এই যে একটা ভন্ডি ধরে ছিল আমার বোনের দ্বারা চলে এসছি, আমার বোনকে দেখালো, চপ আমার ভাইটাকে দেখালো, আমার ভাইদের একটা বেজি আছে রেখে দিব। এই যে আমার মা রান্না করছে, দেখো কি রান্না করছে মা। ওরে বাবা, মা দেখ কত কিছু রান্না করছে। আমার আসবে বলে এটা কি ডিমের ভাজা, আর কি মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা আর মাছের টক হবে, মাছের টক মাছ। আমি মা গো মা, আমি করি না তো ইয়ে, তোর দাদা আবু হচ্ছে চিংড়ি মাছ বাটিয়া করে রান্না করলে মালো খায়, আর চিংড়ি বটা খায়নি, এমনি বাটি চড়ি খাললে খায়নি। আরে না, ও একটা খায়নি কি কারণে একটা, ও ওই রকম কেটুরার মতন, হ্যাঁ এরকম করে বলে ও খায়নি, খাওয়ার সময় করতে নেই, এখন খেয়ে নাও। জামাই ষষ্ঠীর বোধ কাটে,